বিজেপি মহিলা মোর্চার অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সূত্রের খবর, গত 10ই জানুয়ারি নন্দীগ্রাম থানা এলাকায় টিউশন থেকে ফেরার পথে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 3 জনকে আটক করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। এলাকার নিরাপত্তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার নন্দীগ্রাম থানায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির ডাক দেয় বিজেপি মহিলা মোর্চা। এদিন নন্দীগ্রাম 1 নম্বর ব্লক মহিলা মোর্চার পক্ষ থেকে নন্দীগ্রাম কলেজ মোড় থেকে কয়েক হাজার মোর্চার সদস্য নন্দীগ্রাম থানার উদ্দেশ্যে রওনা দেয়। মিছিল থানার সামনে পৌঁছতেই দেখা দেয় উত্তেজনা। মোর্চার সদস্যরা থানার ভেতরে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলিতে জড়িয়ে পড়েন মহিলা মোর্চার সদস্যরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় থানা চত্বরে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477-16138। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।